হ্যালো বন্ধুরা, পার্সেন্টেজের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা দেখব পাস ফেলের উপরে যে ধরনের অঙ্ক আসে সেই সব ধরনের অঙ্ক আজকে আমরা কভার করার চেষ্টা করব। চলো শুরু করা যাক। কোনো পরীক্ষায় 60% ছাত্র ইংরাজিতে পাশ করে ও 70% ছাত্র বাংলায় পাশ করে এবং উভয় বিষয়ে 40% ছাত্র পাশ করে। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করে এটাই তারা জানতে চাইছে। তাহলে ব্যাপারটা বোঝার জন্য দেখো, ইংরেজিতে পাশ করে 60%, আর বলেছে 70% ছাত্র বাংলায় পাশ করে। বেঙ্গলিতে পাশ করছে 70%। এবার বলেছে উভয় বিষয়ে কিছু ছাত্র পাস করে, সেটা হচ্ছে 40%। এইখানটা এটা হচ্ছে 40%। আর ওরা জানতে চেয়েছে যে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করে। আমরা যদি মোট ছাত্র সংখ্যা যদি 100 ধরে নিই তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে, আর এইভাবে অঙ্কটাকে সাজিয়ে নেব তাহলে সহজে অঙ্কটা হয়ে যাবে। দেখো, মোট ছাত্র সংখ্যা 100, তার থেকে প্রথমে মধ্যম ব্র্যাকেট, তারপর প্রথম ব্র্যাকেট দিয়ে দেবো, দিয়ে এই 60% ইংরাজিতে পাস এবং 70% ছাত্র বাংলায় পাস, এ দুটি যোগ করে নেব। তার থেকে বলেছে 40% ছাত্র উভয় বিষয়ে পাস করে, তাহলে -40। চলো দেখে নি কত হয়। ১৩০ বিয়োগ 40 ১৩০ থেকে 40 বাদ দিলে থাকে 90, 10%। তাহলে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করে? উভয় বিষয়ে শতকরা 10 জন ফেল করে, 10। এটা হলো এর উত্তর। দেখো কত সহজে উত্তরটা বেরিয়ে গেল, 30 সেকেন্ড তো লাগবে না। তারপর অঙ্কটা দেখো, যদি কোনো পরীক্ষায় ইংরাজিতে 70% ও গণিতে 80% শিক্ষার্থী পাশ করে এবং উভয় বিষয়ে 10% শিক্ষার্থী ফেল করে, এই দুটি পাস এবং 10% শিক্ষার্থী বলেছে ফেল করে। যদি 144 জন শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে তবে মোট শিক্ষার্থী সংখ্যা কত? এখানে বলে দিয়েছে 144 জন পাশ করেছে, তাহলে মোট সংখ্যাটা কত? এখানে শতকরা হার নয়, শুধু সংখ্যাই কতজন মোট শিক্ষার্থী সেটা বের করতে হবে। চলো দেখে নিই। ধরো প্রথমে ইংরেজিতে পাশ করে 70%, আর গণিতে পাশ করে 80%, এবং বলেছে যে উভয় বিষয়ে 10% শিক্ষার্থী ফেল করে। কিন্তু আমরা অঙ্কটা করছি, এক্ষেত্রেও পাস আবার এটাও পাস, দুটোতেই পাস আছে। তাহলে এখানে ফেল দিয়েছে 10% ফেল, তার মানে 90% পাস। তাহলে উভয় বিষয়ে পাস করেছে 90%। এবার অঙ্কটা করে নি। দেখো, এই 70-এর সঙ্গে 80 যোগ বিয়োগ, উভয় বিষয়ে পাস করেছে 90 জন, 90%। 70-80 যোগ করলে 150, 150 থেকে 90 বাদ হলো 60%। এটি হল মোট ছাত্র 60%। এবার এখানে বলে দিয়েছে
144 জন শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে। তাহলে এই যে পাশ করা ছাত্র সেটা সমান সমান ওরা বলে দিয়েছে 144 জন। এবার এই ক্যালকুলেশনটা করলেই আমরা 100% বা মোট ছাত্র কতজন আছে সেটা জেনে যাব। চলো দেখে নিই। ষাট বাই 100 হবে এটা ভাঙলে, যদি এবার ওই দিকে যাই তাহলে ওপরে 100 নিচে 60। শূন্য শূন্য কেটে দিলাম, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 3 দিয়ে কাটবো এটাকে, 3 চার 12, 3 আটটা 24, 5 আটটা 40, 0 আধা হচ্ছে 4, 4 পাঁচে 20, আর 4 24, 240। তাহলে মোট ছাত্র সংখ্যা হচ্ছে 240 জন, এটি হলো এর উত্তর। পরের অঙ্কটা আমরা দেখে নিই। কোন পরীক্ষায় 65% ছাত্র ইতিহাসে, 60% গণিতে এবং উভয় বিষয়ে 40% ছাত্র পাশ করে। যদি উভয় বিষয়ে 90 জন ফেল করে তাহলে মোট ছাত্র সংখ্যা কত? দেখো, প্রথমে আমরা এই 65% আর এই 60% যোগ করে নেব এবং উভয় বিষয়ে পাশ করেছে 40%, এটা বিয়োগ। তাহলে কত হচ্ছে, 125 মাইনাস 40, তাহলে হবে 85%। আর মোট ছাত্র সংখ্যা যদি আমরা 100 ধরে নিই, এবার তার থেকে এই 85% বাদ দিয়ে দেব, তাহলে থাকছে 15%। এবার বলেছি কি, যদি উভয় বিষয়ে 90 জন ফেল করে তাহলে এই 85% পাস করেছিল এবং তার থেকে মোট ছাত্র সংখ্যা থেকে সেটা বাদ দিলেই যেটা পাবো সেটা হচ্ছে ফেল করেছিল, ফেল করার সংখ্যা ছাত্র সংখ্যা হচ্ছে 90 জন। এবার মোট ছাত্র সংখ্যা সমান সমান 90টা এদিকে থাকলো, 15টা এদিকে গেলে, 15%টা এদিকে গেলে, ওপরে 100 নিচে 15, 6 15 90, তাহলে মোট ছাত্র সংখ্যা হচ্ছে 600 জন, এটি হলো এর উত্তর। পরের অঙ্কটা আমরা দেখে নিই। একটি ছাত্র পরীক্ষায় 20% নম্বর প্রাপ্ত করায় 5 নম্বরের জন্য ফেল করে, অপর ছাত্র 30% নম্বর প্রাপ্ত করায় 5 নম্বর থেকে 20 নম্বর বেশি পায়, পাশ করার জন্য কত নম্বর প্রয়োজন ছিল? তাহলে ক্যালকুলেশনটা এইভাবে হবে, কোন একটি নম্বর আছে যা 20% এর সঙ্গে 5 নম্বর যোগ করলেই 5 নম্বর উঠে যাবে। তাহলে এইভাবে লিখতে পারি 20% প্লাস 5, তাহলেই সেটা 5 নম্বর। আবার সেটা সমান সমান এ বলেছে অপর ছাত্র 30% নম্বর প্রাপ্ত করায়, 30% নম্বর পেয়েছে, 30% প্রাপ্ত করায় 5 নম্বর থেকে 20 নম্বর বেশি পেয়েছে। তাহলে 20 নম্বর 5 নম্বর থেকে বেশি হয়েছে, এই 20 নম্বরটা যদি আমরা বিয়োগ দিয়ে দিই তাহলে এটা আর এটা দুটোই সমান হয়ে যাবে। তাহলে মোট নাম্বারটা আমরা এখান থেকে পেয়ে যাব। তা কিভাবে, কুড়ি পার্সেন্টটা এদিকে নিয়ে এলাম, এই 30%টা এদিকে নিয়ে আসবো, বিয়োগ হয়ে যাবে। আবার মাইনাস 20 থেকে এদিকে প্লাস আছে, এদিকে এলে মাইনাস হয়ে যাবে,
-10%, আর এদিকে হয়ে গেল -25%, মাইনাস মাইনাস কেটে যাবে, এটা ওদিকে গেলে হবে ১০০টা উপরে যাবে, ১০টা নিচে নেমে যাবে। ২৫০, এইটাই হচ্ছে মোট নাম্বার। এবার বলেছে পাশ করার জন্য কত নম্বর প্রয়োজন ছিল, এটা হলো, এটা তো হলো মোট নাম্বার। এবার তাহলে এর ২০% প্লাস ৫ নম্বর যদি আমরা বের করি তাহলে ৫ নম্বরটা পেয়ে যাব, বা এই এর নম্বরে ৩০% থেকে ২০ নম্বর বাদ দিলেও আমরা ৫ নম্বর কত সেটা পেয়ে যাব। চলো দেখি, এর ২০% প্লাস ৫, এই শূন্য এই শূন্য কেটে দিলাম, এই শূন্য এই শূন্য কেটে দিলাম, ২৫ দুগুণে ৫০ প্লাস ৫, তাহলে ৫৫, এটি হলো ৫ নম্বর। ২৫০ নম্বরের মধ্যে এখানে ওরা ৫৫ হচ্ছে ৫ নম্বর, এটি হলো এর উত্তর। তো পরের অঙ্কটা দেখে নিই, একটি ছাত্র পরীক্ষায় ২০% নম্বর পাওয়ায় ৩০ নম্বরের জন্য ফেল করে, অন্য এক ছাত্র ৩২% নম্বর পাওয়ায় ৫ নম্বর থেকে ৪২ নম্বর বেশি পায়, তাহলে পাস করার জন্য শতকরা কত নাম্বার প্রয়োজন ছিল, এখানে শতকরা কত হার সেটা চেয়েছে। চলো দেখে নিই অঙ্কটা কিভাবে করা যায়। প্রথমে ২০% নম্বর পেয়েছে প্রথম ছাত্র এবং ৩০ নম্বরের জন্য সে ফেল করেছে, তাহলে এই ৩০ নম্বর যোগ করলে সেটা হলো ৫ নম্বর, সমান সমান অন্য ছাত্র পেয়েছে ৩২% নম্বর এবং সে ৫ নম্বর থেকে ৪২ নম্বর বেশি পেয়েছে। তাহলে ৪২ নম্বর যদি তার প্রাপ্ত নম্বর থেকে কমিয়ে দেওয়া হয় তাহলে এটা আর এটা দুটি সমান হয়ে যাবে। ২০% এদিকে রাখবো, এই ৩২% এদিকে আসবে, -৪২, ৩০টা ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, -12%, আর এদিকে -72, মাইনাস মাইনাস কেটে গেল, এবার ১২টা ওদিকে গেলে উল্টে যাবে, উপরে ১০০ নিচে ১২, ৬ বারং ৭২, ৬০০, তাহলে মোট নম্বর হচ্ছে ৬০০ নম্বর, মানে ৬০০ নম্বরে পরীক্ষা হয়েছিল। এবার বলেছে পাস করার জন্য তাহলে কত নম্বর প্রয়োজন, একই রকম ভাবে এই ৬০০ নম্বর তার ২০% প্লাস ৩০, এটি যেটা বেরোবে সেটাই পাস করার জন্য প্রয়োজন ছিল, ৬ ২০ ১২০ প্লাস ৩০ ১৫০, এই নম্বরটা প্রয়োজন ছিল। কিন্তু এক্ষেত্রে চেয়েছে শতকরা কত নম্বর প্রয়োজন ছিল, তাহলে শতকরা কিভাবে করবো, ১৫০ নম্বর প্রয়োজন ছিল ৬০০র মধ্যে, তা শতকরা কত হার সেটা জেনে যাবো এখান থেকে। শূন্য শূন্য কেটে দিলাম, ৩ দিয়ে কাটলে ৩ দুগুণে ৬ ৩ ৫ে ১৫ ০, ২ দিয়ে কাটলে ২৫, তাহলে ২৫% নম্বর পাস করার জন্য প্রয়োজন ছিল। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।